বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া ডেলি ব্লগ। বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি আমি চিকেনের একটা নতুন রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু একদম আলাদা স্টাইলে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর এটা তোমরা নান, পরোটা, রাইস বিভিন্ন ধরনের খাবার দিয়েই খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর দারুণ স্বাদ হয়, তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো চলো এই চিকেনের জন্য আমি কী কী নিয়েছি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি, আর সর্ষের তেল মাখিয়েছি। মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছি। আর দেখো, তারপরে নিয়ে নেবে পেঁয়াজ। আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আদা অল্প করেই নেবে, রসুন নেবে, আর কাঁচা লঙ্কাটা আমার যেহেতু লাল রঙের, আমি কাঁচা লঙ্কাটা রেড কালারই নিয়েছি, কালারটা যাতে আরও রেড আসে। আর তোমাদের কাছে কাঁচা লঙ্কা সবুজ হলে যাতেও কোনো অসুবিধা নেই। তো কাঁচা লঙ্কা, রসুন আর আদা আমি নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি দেখো ধনে গুঁড়ো, নুন আন্দাজ মতো, হলুদ আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চিনিটাও তোমরা আন্দাজ করে নিয়ে নিও অল্প করে। আর আমার এখানে রয়েছে টক দই, রয়েছে আমার মিট মশলা আর গরম মশলা, শাহি গরম মশলা রয়েছে, তোমরা এমনি প্লেন গরম মশলাটাও দিতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। তো চলো এবার রান্নাটা শুরু করে নেওয়া যাক। বন্ধুরা দেখো, এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা আমার গরম হলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো কড়াই আমার গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে অল্প করে সর্ষের তেল দিচ্ছি। আর তোমরা যদি আলু দিয়ে চিকেনটা খেতে চাও সেটা দিয়েও খেতে পারো, আমি আলু দিলাম না, কারণ এই চিকেনটা আমরা আলু দিয়ে খাই না। আর আলু দিলে দিতেও পারো, আমি আলুটা স্কিপ করেছি। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এবার আমি এখানে দিয়ে দেব এই যে আমি পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজগুলোর পর এই যে আমি এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলোকেও আমি দিয়ে দিলাম, এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, সেখানে দিয়ে দিলাম, এই যে সাথে টমেটোও দিয়ে দিলাম, টমেটোটাকেও আমি হালকাভাবে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দেখো সাথে কিছু কাজু নিলাম, কাজুটাকেও আমি ভেজে নেবো এর সাথে। বন্ধুরা এই যে আমার এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো এটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, কারণ এটাকে আমি মিক্সিতে দেব, মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তো এর জন্য এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো এবার আমি আবার দিয়ে দিলাম কড়াইতে তেল, তোমরা আন্দাজ করে তেল দিয়ে দিও, এটা তোমরা সর্ষে তেলে করে খেয়েও বেশি ভালো লাগবে, সাদা তেলেও করতে পারো কিন্তু সর্ষে তেলে টেস্টটা বেশি ভালো হবে। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি কড়াইতে মাংসটা বেশ ভালো করে একটু ভেজে নেব, মানে যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়, কারণ মশলাটা কিন্তু আমার অলরেডি অর্ধেক ভাজাই রয়েছে। তো আমি যখন তেলে মাংসগুলো দেবো, মাংসগুলো তার জন্য আমি একটু ভেজে নেব, যাতে আমার বেশ সুন্দর করে ভাজাটাও হয়, হালকা সেদ্ধও হয়ে যায়। সেটা তোমরা দেখলেই বুঝবে, মাংসের এক পিঠ হালকা ভাজা হলে আবার অন্যদিকে উল্টো করে নেবে, তাহলেই হবে। এটা আমার এক পিঠের ভাজা হচ্ছে, দেখো তোমরা।
আমার যেহেতু মাংসে টমেটো দেওয়া আছে আর টক দই দেব, তো এর জন্য আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এক চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমি দু ধরনের টক এখানে ইউজ করছি তার জন্য এখানে একটু চিনি দিতে হবে। আর কাটা চামচ বা চামচ যাই হোক তাই সেটা দিয়ে তোমরা দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, একদম মিহিভাবে, দইটায় যেন কোনো রকম দানা না থাকে তার জন্য একদম মিহিভাবে ফেটিয়ে নিতে হবে দইটাকে। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার দেখেছো কিরকম হালকা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর। দেখো এখানে হালকা নরমও হয়ে আসছে, বুঝতেই পারছো তোমরা। আর এই যে দেখো ভাজা হয়েছে হালকা। তো এবার আমার এই যে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম হালকা, সেই মশলার পেস্টটা ওপর দিয়ে দিয়ে দেবো। দেখো এই যে এখানে তেজপাতা আর হচ্ছে লবঙ্গ আর এলাচ, এটা যখন তেলটা গরম হবে না মাংসটা ভাজার জন্য তখনই তোমরা দিয়ে দিও। তো আমি এটা তখন স্কিপ করে গেছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন দিলেও হবে, যেহেতু আমার মশলা দিয়ে কষানো হয়নি তো আমি এখন এগুলো এখানে দিয়ে দিলাম। তোমরা যখন তেলটা গরম হবে মাংস ভাজার সময় তখন তোমরা দিয়ে দিলে আরও বেশি ভালো হবে। আর আমি যেহেতু স্কিপ করেছি আমি এটাকে এখন দিয়ে দিলাম, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলেও হবে। যদি তোমরা কোনো সময় স্কিপ করে যাও তাহলে যখন মশলাটা দেবে তখন মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেবে। তো দেখো এবার আমি এটাকে একটু ভালো করে মশলার সাথে মাংসটাকে কষিয়ে যাব, যতক্ষণ না উপর থেকে আমার ভালো মতো তেল ছাড়বে ততক্ষণ আমার এটাকে কষিয়ে যেতে হবে। এবার দেখো এখানে আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি, আর অল্প নুন আর অল্প হলুদ, এটা আমার ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। আর সাথে দিয়ে দেবো দেখো আমার এই যে মশলা ধোয়া জলটা, এবার এটাকে ভালো করে কষাবো। এবার দেখো বন্ধুরা এখানে আমি ওপর দিয়ে আমার মশলাটা কষানো, দেখো কিরকম হয়েছে, কিন্তু আমার ছাড়ছে। তো এর ওপর দিয়ে আমি এখন দইটাকে দিয়ে দেবো। দইটা কিন্তু ভালো করে তোমরা ফেটিয়ে নেবে, আর দই যখন দেবে তখন গ্যাসের স্টিমটাকে আস্তে করে নেবে, তা না হলে অনেক সময় দই কিন্তু কেটে যায়, তখন দেখতেও ভালো লাগে না। তো এবার এটাকে আমি ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেবো। এবার দেখো এই যে আমি দইটা দেওয়ার পরে ডিমি আঁচটা একদম ডিমি আছে, এর উপরে দিয়ে দেবো আমি সানরাইজের মিট মশলা। তো মিট মশলাটা আমি দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি ডিমি আছে এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। তো 15 মিনিট বাদে আবার ফিরে আসবো তোমাদের কাছে। আর এই রান্নাটা তোমরা সমস্ত প্রতিযোগিতাতেও করতে পারো বন্ধুরা। তো এটা করলে আমি মনে করি, কারণ এটা অনেক জায়গায় আমি ট্রাই করে দেখেছি, এই রান্নাটা করে কিন্তু অনেক জায়গা থেকে প্রাইজ পাওয়া গেছে। তো তোমরা কিন্তু এই রান্নাটা যদি কোনো প্রতিযোগিতায় যাও সেখানেও কিন্তু এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, এইভাবে ঠিক প্রসেসে যদি রান্নাটা করতে পারো তোমরা, তো আমি আশা করব তোমরা সেখান থেকে প্রাইজ জিতেই আসবে। আর তার আগে তোমরা অবশ্যই তো বাড়িতে একবার ট্রাই করবেই, কারণ বাড়িতে এটা তোমাদের ট্রাই করে একবার খেতেই হবে, অসাধারণ লাগে, টেস্টটাই অন্যরকম, স্বাদটা লাগে, আর খেলে তোমরা বুঝবে যে স্বাদটা কীরকম ধরনের লাগছে। আমি আগের থেকে কিচ্ছু বলবো না, আগে বাড়িতে তোমরা ট্রাই করো, তারপরে দেখো ঝোলের টেস্টটা কীরকম লাগে, টেস্টটা কিন্তু একদম অসাধারণ, দারুণ লাগে। আর এটা নান, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস সমস্ত কিছু দিয়েই তোমাদের দারুণ লাগবে। তো চলো দেখো এখানে আমি এটাকে 15 মিনিটের মধ্যে একদম ডিমি আছে রেখে দিলাম মিট মশলাটা দিয়ে। তো এটাকে একদম ঢাকা দিয়ে দিচ্ছি, আমি 15 মিনিট পরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। এবার চলে এলাম আমি আবার রান্নার এখানে, 15 মিনিট এটা ছিল আমার ঢাকা, একদম ডিমি আছে হচ্ছিল, এই যে দেখো। তো এখানে কিন্তু আমার অনেকটাই হয়ে এসছে, এই যে দেখে নাও তোমরা, প্রায় 90% হয়ে গেছে, একদম মাংস সেদ্ধও হয়ে গেছে। আর তোমরা যদি আলু দাও আলুটাও কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। তোমরা যখন, আমি যখন ঢাকা দিলাম 15 মিনিটের জন্য যখন রাখলাম, তার আগে তোমরা আলুটা ভেজে দিয়ে দিতে পারো। আর যারা আলু দেবে না, আলু ছাড়া করো, তারা আলু ছাড়া করলে তো টেস্ট আরও বেশি ভালো হয়। তো এবার আমি এখানে গরম মশলা দিয়ে দেবো, দেখো গরম মশলা ছড়িয়ে দিলাম আমি। আর দেখো তার উপরে দিয়ে দেবো এই যে ঘিটা,
এক চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে একটু নাড়িয়ে দেব। তো এটাকে আমি নাড়িয়ে দেওয়ার পরে দেখো এখানে আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে থাকবে এটা, আর আমি 5 মিনিট পর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমার রেডি হয়ে গেছে এখানে চিকেন। তো কিরকম হয়েছে জানিও, ওই চিকেন কষা দারুণ স্বাদ হয়, দারুণ কালারটা কিরকম এসছে সেটাও জানিও কমেন্ট করে, ভালো লাগবে। আর সমস্ত বন্ধুদের বলছি তোমরা একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা দেখো, আর যদি কেউ প্রথমে লাইক দিতে ভুলে যাও অবশ্যই, যারা এত দূর পর্যন্ত আমার বন্ধুরা এসছে একটা লাইক অবশ্যই করে দিও। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকে যেও, তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার আছে, আর চ্যালেঞ্জ ভিডিও, ব্লগ ভিডিও, যা যা দেখতে চাও সমস্ত কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। আর অবশ্যই আমার পাশে থেকে যেও, আর আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার সকল বন্ধুদের বলছি। তো চলো আজকের জন্য টাটা, তোমরা অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, টাটা বন্ধুরা।